ওকে, এবার আমরা শিখব ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল হলো যে একটা কন্টেইনার বা একটা জার, যেটা বা একটা হচ্ছে মেমোরি, ঠিক আছে? আর এটার মধ্যে আমরা কোনো কিছু স্টোর করে রেখে দিতে পারি। যদি একটা কন্টেইনার ধরেন বা একটা জার ধরেন ভেরিয়েবলটাকে, তাহলে কি আমরা ওই কন্টেইনারের মধ্যে কি বাসায় চাল রেখে দিই, তাই না? চাল, ডাল, তারপর হচ্ছে যে ধরেন আলু, এই ধরনের কিছু আমরা রেখে দিতে পারি। বা একটা বোতল বলতে পারেন যেখানে আমরা তেল রাখি, বা একটা গ্লাস বলতে পারেন যেটার মধ্যে কি আমরা পানি রেখে দিই, তাই না? একটা গ্লাস আছে জন্যই আমরা সেটাতে পানি রাখতে পারলাম, গ্লাস না থাকলে পানিটা তো কীভাবে রেখে দিতাম বলেন? শূন্যের মধ্যে তো রাখা যেত না। তো ভেরিয়েবল হলো এটাই, একটা হলো কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে আমরা কোনো কিছু জমা করে রেখে দিতে পারবো। সাপোজ আপনি আপনার পকেটকে চিন্তা করতে পারেন, আপনার পকেটটা হলো একটা ভেরিয়েবল, আপনি এই পকেটের মধ্যে কোনো কিছু রেখে দিতে পারেন, যেমন টাকা রেখে দিতে পারেন, ঠিক আছে? তো যেখানে আপনি কোনো কিছু স্টোর করে রেখে দিতে পারবেন সেটা হলো একটা ভেরিয়েবল। ভেরিয়েবল, ভেরিয়েবল কি জিনিস, এটা কি বুঝতে পারছেন? তো দেখেন, জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য কি করতে হবে, একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, এই কিওয়ার্ডটার নাম হলো ভার। আরও আছে যেমন লেট অথবা কনস্ট ইউজ করা যাবে, এগুলো আমরা পরবর্তীতে জানবো, ঠিক আছে, যখন ES6 করব। তো এখন ভারটা জেনে রাখেন, এই কিউআরটা যদি আমি না লিখি তাহলে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না। অবশ্যই ভেরিয়েবল ডিক্লেয়ারের পূর্বে ভার লিখতে হবে। এরপর সাপোজ আমি কি করব, একটা ভেরিয়েবল নিব নেম, ঠিক আছে? এই নেম হলো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমি কি করব, কারোর নাম স্টোর করে রাখবো, জমা রাখবো এই ভেরিয়েবলের মধ্যে। তো স্টোর যদি আমি এই ভেরিয়েবলের মধ্যে করতে চাই, তাহলে কী করতে হবে, ভেরিয়েবল নামটার পরে একটা ইকুয়াল দিতে হবে, ঠিক আছে? ইকুয়াল দেওয়ার পরে কী করব, যেহেতু আমি নাম লিখতে যাচ্ছি, নাম তো ক্যারেক্টার, তাই না? এগুলো স্ট্রিং, তো আমি কী করব, কোটেশন দেব। দেওয়ার পর এখানে লিখে দিলাম যে সৌমি, লিখে দিলাম, ঠিক আছে? তো এই সৌমি হলো কি একটা নাম, আর এই নামটা এখন কোথায় আছে, এই যে ভেরিয়েবলের মধ্যে আছে, এই ভেরিয়েবলের মধ্যে কি হয়ে গেল, স্টোর হয়ে গেল। তো এখন আমি যদি আউটপুট দেখাতে চাই, তাহলে আমি নেমটাকে যদি কল করি, তাহলে দেখেন এখানে একটু আমি এখানে ডকুমেন্ট লিখলাম, ঠিক আছে, ডকুমেন্ট ডট রাইট দিলাম। তো এখন এই ডকুমেন্ট ডট রাইটের মধ্যে আমি কি করব, সৌমি লিখব বা রাশেদ লিখলাম, দেখেন রাশেদ। লেখার পরে ব্রাউজার এসে রিফ্রেশ করলাম, দেখেন রাশে দেখাচ্ছে। আমি এখানে কি করব, এটা তুলে দেব, H2 ট্যাগটা তুলে দিলাম, দেখেন একটু জুম করি, রাশে দেখা যাচ্ছে না? এটা কি আমি এই যে আউটপুট, এটা কিভাবে দেখতে পাচ্ছি, আউটপুট দেখার জন্য যে মেথডটা আছে ডকুমেন্ট ডট রাইট, এর মধ্যে আমি লিখে দিছি রাশে, যে কারণে দেখা যাচ্ছে। তো দেখেন এই রাশেটাকে আমি কি করতে পারি, এখান থেকে কাট করে নিলাম, নিয়ে এই সৌমির মধ্যে সৌমিটাকে তুলে দিয়ে রাশেটাকে এখানে লিখে দিলাম, ঠিক আছে? এখন এই রাশেরটা আবার আমি এখানে রেখে দিই, দেখেন ব্রাউজার এসে রিফ্রেশ করি, দেখেন রাশে দেখা যাচ্ছে। তো আসলে এই রাশেরটা কই থেকে আসতেছে, এই ভেরিয়েবল থেকে আসতেছে না, আমি কি করছি এই মেথডের মধ্যে যে কোটেশন দিয়ে রাশে লিখেছি এটাই শো করতেছে। তো আমি যদি এটা তুলে দিই, এখন তুলে দিয়ে এই যে নেমটা যদি এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিই, দেখেন এখানে আমি নেমটা দিয়ে দিলাম। তো এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখনও সেম রাশে দেখাচ্ছে। এখন কেন রাশে দেখাচ্ছে, কারণ হচ্ছে এই রাশেদের মধ্যে, সরি, এই নেমের মধ্যে হচ্ছে আমি রাশেটাকে অ্যাসাইন করে দিছি, অ্যাসাইন। দেখেন এই যে এখানে একটা ইকুয়াল দেখা যাচ্ছে না, এই ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই ইকুয়ালের মাধ্যমেই আমরা কী করতে পারছি, এই নেম ভেরিয়েবলের মধ্যে রাশেরটাকে, রাশেদের একটা ভ্যালু, এই ভ্যালুটাকে অ্যাসাইন করে রেখে দিতে পারছি। এই নেমটা, নেম ভেরিয়েবলটা যখন আমি কী করলাম, মেথডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করলাম, এখানে রাশে দেখা যাচ্ছে, তাই না? তো এখন আমি এখানে যদি সৌমি দিয়ে দেই, দেখেন রিফ্রেশ করার পর কী হবে, এখানে সৌমি চলে আসছে।
তার মানে কি আমি এখানে যা কিছু লিখতেছি যে যে ভ্যালুটাই দিচ্ছি সেই ভ্যালুটাই কি হচ্ছে নেমের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে। আর নেমটাকে যখন আমি কি করলাম মেথডের মধ্যে দিয়ে দিলাম আর ডকুমেন্ট ডট রাইট মেথডের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্রাউজারে এসে রিফ্রেশ করতেছি এটা শো করতেছে। তো দেখেন আমি কি করবো এখন, সৌমিটাকে তুলে দিয়ে এখানে একটা ডিজিট দিলাম, নাম্বার দিলাম, দেওয়ার পর ব্রাউজারে এসে যদি রিফ্রেশ করে দেখেন এখন নাম্বার দেখাচ্ছে। তার মানে তো ক্লিয়ার তাই না, আমি এখানে যা কিছুই লিখে দিব ভ্যালু হিসেবে যা কিছুই দিব সেই ভ্যালুটা কোথায় যাবে এই ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। আর এই ভ্যারিয়েবলটাকে আমি যখন দিয়ে দেবো এখানে মেথডের মধ্যে দিয়ে দেবো তখন এটা কী হবে আউটপুট হিসেবে আমরা ব্রাউজারে দেখতে পারবো। ঠিক আছে, তো এই ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। দেখেন ভেরিয়েবল লেখা আমরা কয়েকভাবে লিখতে পারি। দেখেন ভেরিয়েবলের সাথে আমরা কী দিতে পারি, ডলার সাইন দিতে পারি, আন্ডার স্কোর দিতে পারি, ঠিক আছে, তারপর হচ্ছে যে নাম্বার ইউজ করতে পারি, এই জিনিসগুলো কি করতে পারি আমরা ভেরিয়েবলের ভেরিয়েবল নামের সাথে ইউজ করতে পারি বা ভেরিয়েবল নাম হিসেবে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো তারপর হচ্ছে যে আমরা ওয়ার্ডের ক্যামেল কেস ইউজ করতে পারি, সমস্যা নেই, ওটা ওটা দেখাচ্ছি পরে। তো দেখেন এটা আমরা কীভাবে ইউজ করতে পারি, আমি এটুকু কাট করে নিই, একটু জেড ইন্ডেক্স দিই, আমাদের মেথডটা নিয়ে আসি, আউটপুট মেথডটা দেখেন এইখানে দিলাম আমি, এটা ডলার সাইন কমা, তারপরে কি আন্ডার স্কোর কমা, তারপর কি হিসেবে নাম্বার দিতে পারি, নাম্বার 0 থেকে 9 পর্যন্ত নাম্বার দিতে পারি। ঠিক আছে, তারপরে কি করতে পারি এ থেকে জেড পর্যন্ত এই ক্যারেক্টারগুলো আমরা ইউজ করতে পারি ভেরিয়েবলের নাম হিসেবে। তো দেখেন ভেরিয়েবলের নাম হিসেবে আমরা যদি ইউজ করতে চাই, এগুলো ইউজ করতে চাই, তাহলে যেটা করতে হবে আমি চাইলে ডলার সাইনটা এখানে দিয়ে দিতে পারি, এই নামের পূর্বে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। দেখেন দেওয়ার পর কী করবো সেম কাজই করতেছে আমার। তো মনে রাখবেন যে ভেরিয়েবল নাম হিসেবে এগুলো আমরা ইউজ করতে পারি, এর বাদে যে ক্যারেক্টারগুলো বা সিম্বলগুলো আছে সেগুলো আমরা ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না, শুধুমাত্র এগুলো ইউজ করতে পারবো ভেরিয়েবল নাম হিসেবে। তো দেখেন ডলার স্যার আমি এখানে দিলাম, সমস্যা নেই, তারপর কি আন্ডার স্কোর দিতে যাচ্ছি, সো আমি এখানে একটা আন্ডার স্কোর দিয়ে দিলাম, দিয়ে যদি রিফ্রেশ করি ব্রাউজারে কোনো প্রবলেম নাই, এটা ভেরিয়েবল নাম হিসেবে ভ্যালিড ইউজ করা যাবে। তারপর কি 0 থেকে 9 পর্যন্ত, তো আমি যদি এর সামনে একটা জিরো দিয়ে দিই দেখেন ইরো দেখাচ্ছে অলরেডি তাই না, আমি সেভ করলাম, সেভ করার পর ব্রাউজারে এসে রিফ্রেশ করলাম দেখেন চলে গেছে, আউটপুট দেখাচ্ছে না, আউটপুট দেখাচ্ছে না তাই না। তো এ থেকে আমরা বুঝতে পারি আমরা যদি ডিজিট ইউজ করি ভেরিয়েবল নাম হিসেবে তবে অবশ্যই এই ডিজিটের পূর্বে কোনো ক্যারেক্টার লিখতে হবে। সো আমি কী করতে পারবো ডিজিট ভেরিয়েবল নামের পূর্বে দিতে পারবো না, শেষে দিতে পারবো। ঠিক আছে, এবার যদি রিফ্রেশ করি দেখেন চলে আসছে আমার ভ্যালুটা আউটপুট হিসেবে। তারপর এ থেকে জেড পর্যন্ত আমরা এই যে নেমটাই তো এ থেকে জেড পর্যন্ত ক্যারেক্টারের মধ্যে আছে তাই না। তো এভাবে আমরা কি ভেরিয়েবল নামকরণ করতে পারি, ভেরিয়েবল নাম হিসেবে আমরা কিছু কিওয়ার্ড ইউজ করতে পারবো না, যেমন হচ্ছে এখানে ভার একটা কিওয়ার্ড তাই না, এই ধরনের জাভাস্ক্রিপ্টে অনেক কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আমরা কি করতে পারবো না ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করতে পারবো না, কারণ এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডিফল্ট লাইব্রেরি ফাংশন, এগুলোকে বলা যাইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারবো না। কিওয়ার্ডগুলো আর ভেরিয়েবল নাম অবশ্য আমরা আমাদের মতো করে ইউজ করবো, এবং এগুলোর যেন অবশ্যই খেয়াল রাখতে হবে কিওয়ার্ডের সাথে ম্যাচিং না হয়। তো কিওয়ার্ডগুলো আমরা কোথায় কীভাবে জানতে পারবো, দেখেন আমি যদি এখানে সার্চ করি জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড, দেখেন এই যে এগুলো হলো জাভাস্ক্রিপ্টের কিওয়ার্ড। যদি আমরা যখন আমরা ভেরিয়েবলের নামকরণ করব মনে রাখতে হবে অবশ্যই আমরা এই নামগুলোকে ভেরিয়েবলের নাম হিসেবে ইউজ করব না। ঠিক আছে,